আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমত নবীর মহব্বত শেখাও তারপরে তার পরিবারের মহব্বত শেখাও তারপরে বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শেখাও বন্ধুরে আমার নবীকে ভালোবাসা নবীকে মহব্বত করা মহব্বত আমাদের জন্য ফরজ নবীর পরিবারকে মহব্বত করা ফরজ কারণ ও বন্ধু শুধু নবী না রে নবীর পরিবার আমাদের জন্য নবীর পরিবার আহলে বাইতের মধ্যে যদি সর্বপ্রথম বলে আসবে ফাতেমা মা খাতুন জান্নাত ফাতেমা উনি সম্পর্কে আমার নবী বন্ধু তথ্য দিয়ে দিয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم فاطمه سيده نساء اهل الجنه নবী বলে দিয়েছেন মা খাতুন জান্নাত ফাতেমা জান্নাতে সকল মুমিনাদের সরদারে মিলিরা মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত মা খাতুন জান্নাত ফাতেমা আপনার আমার মা চাচি জেঠি খালা ফুফু দাদি নানি মহিলা সদস্য আছেন নাই সবাই জান্নাতি হবে না রে ও বন্ধু সবাই জান্নাতি হবে না যারা নবী এবং নবীর পরিবারের প্রতি প্রাণের চেয়ে বেশি ভালোবাসা থাকবে তাদের জন্য মা ফাতেমা হবে না জাতের ফয়সালা এবার বন্ধু মা খাতুন জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ইমাম হুসাইন 72 জনকে নিয়ে বন্ধু 61 হিজরিতে শহীদ হলো ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে বন্ধু শাহাদাত বরণ করলো ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই সম্পর্কে নবী স্পষ্ট দলিল নিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ আমার নবী বলেছেন বন্ধু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমামদার যুবকদের সরদার হবে লিডার হবে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত এখন আপনারা মুরব্বি মানুষ যারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর অনেকে ভাবতে পারেন অনেকে আবার নাও ভাবতে পারেন যে হুজুর ইমাম হাসান হুসাইন যুবকদের সরদার হবে আমরা বড় হয়ে গেছি আমরা কি মাইনাস হব না বন্ধু না ওখানে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না সব যুবক হয়ে জান্নাতে যাবে একবারে নওজোয়ান এই জন্য বন্ধু এই ট্রেনিং গুলো নিতে হবে শিক্ষা গুলো নিতে হবে কারণ নবী আমাদের জন্য নেয়ামত নবীর পরিবার আমাদের জন্য নেয়ামত কোরআন আমাদের জন্য নেয়ামত এই তিনটা নেয়ামত যদি আমরা যথাযথভাবে অন্তরে ধারণ করে জীবন যাপন করতে পারি রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এখন পড়াশোনা করতে পছন্দ করেন কিনা করে ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনেক পছন্দ করি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড একটা মানুষ যত লম্বাই হোক শিক্ষা না থাকলে কিন্তু তার জীবন বিপন্ন কথা বলেন আর একটা মানুষ দেখতে যত ছোটই হোক কিন্তু শিক্ষা থাকার কারণে কিন্তু সে অনেক বড় আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স জোরে বলেন সুবহানাল্লাহ মোর অ্যান্ড মোর বেশি বেশি করে পড়তে হবে কথা বলেন পড়ালেখা করতে হবে কি না আরে আমার দিকে কথা বলেন পড়ালেখার দরকার আছে না নাই শুনেন সব প্রাতিষ্ঠানিক শিক্ষিত মানুষ জ্ঞানী হয় না আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া সব মানুষ মূর্খ হয় না কথা কি বুঝতেছেন যে কলেজ ইউনিভার্সিটিতে পড়লেই সে শুধু জ্ঞানী হবে আরেকজন ইউনিভার্সিটিতে পড়ে নাই সেজন্য সে গানি হবে না এরকম না গান হচ্ছে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত তবে নিয়ামত পেতে হলে আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহকে রাজি করতে হলে অবশ্যই মদিনাওয়ালার কাছে যেতে হবে আর মদিনাওয়ালাকে চিনতে হলে অবশ্যই মদিনাওয়ালার পাগল হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস
আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো ওয়াবতাকু ইলাইহিল উসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম খোঁজো মিডিয়া খোঁজো মিডিয়াটা কি ওয়াকুনু মা সাদিকিন ট্রুথফুল মেন সত্যবাদী লোক তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলি রাসূল সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দূরত পড়তে কষ্ট হয় অনেকে তো চেহারা গোমরা করে রাখছে ব্যাপার কি দূরত পড়তে তিতা লাগে হ্যাঁ যার দূরত তিতা তার মতো মুনাফিক আর কেউ হতে পারে না কথা বলেন না কেন শুনেন বেঈমান এটা একবারে প্রকাশ্য চিনা যায় তাকে বেঈমান আমাদের শত্রু কিন্তু সবচেয়ে বড় ভয় হলো মুনাফিক নিয়ে কারণ তার লেবাস থাকে মুসলমানের আর অন্তর থাকে তার মুসলমানকে ধ্বংস করা ঠিক কিনা বলেন মিয়া আপনি দরুদ পড়তে না পারলে আপনার নামাজ পর্যন্ত কবুল হবে না এই জন্য বলেছে সুশিক্ষার বেশি প্রয়োজন সাধারণ শিক্ষা দিয়ে আপনি কিছু অর্জন করতে পারবেন না মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে একটা বাবা পৃথিবীতে সন্তানদেরকে যা কিছু দিয়ে যায় এর মধ্যে সবচেয়ে উত্তম হলো সুশিক্ষা শিক্ষার চাইতে দামি জিনিস কোনো পিতামাতা তার সন্তানকে দিতে পারে না আপনি দৌলত দিয়ে যাবেন আর বাবার উপার্জিত অর্থ তো তার কাছে মায়া লাগবে না যেমনি ইচ্ছেমনি খরচ করবে কিন্তু নিজে উপার্জন করলে একটা টাকা খরচ করতে অনেক কষ্ট লাগবে এই জন্য সুশিক্ষা শিক্ষিত হতে হবে সম্মানিত উপস্থিতি জুমার দিনে কেউ যদি নবীকে মহাব্বত করে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু দায়রা শরীফের মধ্যে কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া মাত্র প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মন হবে না ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলেছে আমি না এখন কি বলবো মানুষের অবস্থা এমন এক পর্যায়ে যা দাঁড়াইছে ওই যে শিক্ষা নাই যে বন্ধনে আমার তিন টাকা আজ মানুষ মরে গেল মরে যাওয়ার পরেও তার কবরে সওয়াব পৌঁছে দেয় একটা হলো জনকল্যাণে পৃথিবীর কল্যাণে যেই কাজটা চলমান থাকে আপনি রাস্তা বানালেন ব্রিজ করে দিলেন এই রকম অসুবিধার জায়গাগুলোকে আপনি ক্লিন করে সুবিধা করে দিলেন সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত বানালেন নেক সন্তান পৃথিবীতে রেখে গেলেন অ বন্ধু দিনের শিক্ষা যখন আপনি সঠিক শিক্ষাটা দিবেন এই সন্তান নেক সন্তান হবে এটা আপনার জন্য দুনিয়ায় নেয়ামত দেখবেন এটা আপনার জন্য পৃথিবীতে সম্মান এনে দিবে আর কাল কিয়ামতের দিনে এই সন্তানের উসিলায় মা বাবাকে নূরের টুপি পরাইয়া জান্নাতে দেওয়া হবে এই জন্য আমার নবী বলেছেন আলী রে আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লালটের মালিক হওয়ার চাইতে উত্তম এই জন্য নবী বলেছেন আল্লাহ দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না ধর্মধনের ধন দিয়ে ধর্মধনের ধন দিয়ে আল্লাহ সবাইকে আলোকিত করে না যাকে ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলো দিয়ে দেন নবী আরো বলেছে আরে ওই মৃত্যু পর্যন্ত না যতক্ষণ না পর্যন্ত সেই জান্নাতে যাবে ততক্ষণ না পর্যন্ত তার শিক্ষা অর্জন করার পিপাসা মিটবে না জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য যে কোনো রাস্তা মানুষ অবলম্বন করবে যে কোনো পথে মানুষ আসবে যে কোনো টেকনিক মানুষ অবলম্বন করবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন সেই শিক্ষা অর্জন করার জন্য যত বেশি রাস্তা সে অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা তত সহজ করে দিবে
যত শিক্ষা অর্জন করতে যাবেন তত আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, যত শিক্ষা অর্জন করতে যাবেন জান্নাত আপনার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনি ডাক্তারকে ভালোবাসেন, ইঞ্জিনিয়ারকে ভালোবাসেন, এসপিকে ভালোবাসেন, ডিসিকে ভালোবাসেন, যাকে মন চায় তাকে ভালোবাসেন, একজন বিজনেসম্যানকে ভালোবাসেন, যাকে ইচ্ছা তাকে আপনি ভালোবাসেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার ফাঁকে আপনি একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, বুঝতে হবে তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, আহলে বাইতের প্রেম আছে কিনা, কোরআন সুন্নার যথাযথ যেই নিয়ম কানুন সেগুলো আছে কিনা, ওই সমস্ত একটা হক্কানি আলেমের সাথে প্রেম করবেন, তখন আপনার দুনিয়াতে চলা এবং আখেরাতের বাজার সবগুলো করা আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ও হফরাতুম মিন হফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন আমাদের জন্য কবরটা কি সেটা আমরা জান্নাত হিসাবে নিব নাকি জাহান্নাম হিসাবে নিব, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে।